ফেলুদা আসে আমার জীবনে একটা সুপার হিরো হয়ে। তোমার সাথে একটা মিল আছে কোথায় ফেলুদার? অ্যাজ অ্যান অ্যাক্টর আমার একটা রোলের লোক ছিল অ্যান্ড দ্যাট ইজ ফেলুদা। আমরা প্রবলভাবে হইচই করবো এখন ফেলুদা নিয়ে। ফেলুদার মধ্যে সেই টিনেজার সৃজিৎ মুখার্জি কি এমন দেখলেন যে আজীবন আজন্ম ফেলুদা ফ্যান হয়ে গেল? ফেলুদা আসে আমার জীবনে একটা সুপার হিরো হয়ে। নট অল হিরোজ ওয়্যার কেপ যেটা বলে, তার কেপ ছিল একটা শাল ছিল, শালটা জড়িয়ে সেই সুপার হিরো বেরিয়ে এসেছিল। এবং তার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, তপসে আছে এবং অবভিয়াসলি লালমোহন গাঙ্গুলি আছে। সে যোগ ব্যায়াম করে, ফিজিক্যালি ফিট, মগজাস্ত্র প্রচন্ড শার্প, অবজারভেশন। হি ইজ আ পার্সন যে কিনা মানে হ্যাজ দ্য ওয়ান্ডার লাস্ট, ঘুরে বেড়ানোর পোকা। ফেলুদা ওয়াজ মাই ফার্স্ট হিরো ইন দ্যাট সেন্স। ইটস লাইক আ ক্যাথার্টিক প্রসেস ফর মি। দেয়ার ইজ অলওয়েজ বিন আ কম্পারিজন অ্যাবাউট পোর্ট্রেইং ফেলুদা, সো হাউ ডিড ইউ পোর্ট্রে হিম দ্য ফেমাস স্লুথ থ্রু ইয়োর ভিশন? যখন তুমি আমাকে সিলেক্ট করেছিলে, আমার প্রথমে ভয়টা কেটে গেছিল। কেন জানো তো, আমি নিজেকে বলেছিলাম যে সেরা ফেলুদা হয়ে গেছে সৌমিত্র বাবু, সেরা লালমোহন বাবু চলে গেছেন, সন্তোষ দত্ত, সেরা তপসে সিদ্ধার্থ তাকে দেখে নিয়েছেন, আমরা কেউ আগামী 100 বছরে ছুঁতে পারবো, তাহলে আর ভয় কি? ভয় কি? নাথিং টু লুজ, এটা খুব ভালো অ্যাপ্রোচ। হইচইতে এই ফেলুদার গোয়েন্দাগিরির জন্য প্রথম গল্প দার্জিলিং জমজমাট কেন তুমি নির্বাচন করলে? এবার এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলি যে একটা একটা গোটা সিরিজের নাম হলো ফেলুদার গোয়েন্দাগিরি, which describes all his adventures. So, আমরা শুরু করছি হইচইতে নতুন করে। তো সেখানে আমাদের মনে হয়েছে যে ফেলুদার গোয়েন্দাগিরিতে শুরু করব। এবার সিজন ওয়ান যে দার্জিলিং জমজমাট হবে তা কেন, সেটার পেছনে কারণ কিন্তু সিনেমা। ফিল্ম উইদিন আ ফিল্ম ফরম্যাটে ফেলুদার দুটি গল্প আছে, সেইখানে একটা ফিল্ম উইদিন আ ফিল্ম সেট করা আই থিঙ্ক ইটস ফ্যান্টাস্টিক। এবং আমি সেই জন্য আই জাম্পড আপ দ্য অপরচুনিটি। আমার গল্প থেকে আবার ছবি করবে এই একদিনে সেটা হচ্ছে। তোমার সাথে একটা মিল আছে কোথায় ফেলুদার? তুমি যখন আমাকে ফোন করেছিলে আমি তখন বম্বে, আর ওখানে তখন আমি ব্রোকারের সাথে জায়গাগুলো দেখছি। কি বলছো? হ্যাঁ, এবার তোমার ফোন আসে, আমি তো ভাবছি আরে অডিশনই চাই, আমি ফিরে তো যাই। মানে এই প্রথমবার আমার জীবনে আমি একটাই অ্যাজ অ্যান অ্যাক্টর আমার একটা রোলের লোভ ছিল অ্যান্ড দ্যাট ইজ ফেলুদা। আমার আর সেকেন্ড কোনো লোভ ছিল না। ইনি আমাকে এসে বলছেন আমি যদি কোনোদিন ফেলুদা করি আমি তোমাকে নিয়ে ফেলুদা। যদি সত্যি সত্যি কিছু ঘটে যায় তাহলে ফেলু মিত্রের যে হাত গুটিয়ে বসে থাকবে না এটা যদিও বলতে পারি। আচ্ছা, তোমার প্রিয় গল্প কি ফেলুদা এবং কেন? প্রিয় গল্প আমার তিনটে। এক হচ্ছে ইন্ট্রোডাক্টর যিশু। কেন? কারণ এই প্রথমবার ফেলুদাকে আমরা দেখি বিদেশে গিয়ে তার যে ক্যারিশমা সেটাকে ওই স্থাপন করে আসে। সেকেন্ডলি এটা হচ্ছে ছিন্ন অবস্থার অভিশাপ, যদি সন্তোষ দত্ত বেঁচে থাকতেন রায়বাবু বোধ একটা ছবি করতেন। অ্যান্ড থার্ডলি যেটা আমরা করেছি দার্জিলিং জমজমাট, তার বড় কারণ হচ্ছে বাঙালির যে কয়েকটা ইমোশন, ফেলুদা, দার্জিলিং, সিনেমা, সব কিন্তু দার্জিলিং জমজমাটের মধ্যে আছে। আই থিঙ্ক উই আর ডান। এই প্রথম হইচইতে আসছে ফেলুদা এবং প্রথম সিজনে আমরা দেখব দার্জিলিং জমজমাট। জয় বাবা ফেলুদা। জুন মাস থেকে চোখ রাখতে হবে, আমরা আসছি সদল বলে।